আর জিকির করে বাবু খাইছো কি বলে বাবু খাইছো চাচা বুঝতেছে না বাবা এটা ছোট্ট বাবু না তিন মাসের বাবু না এটা ২৫ বছরের যুবক আর ২৫ বছরের যুবতী কিন্তু কিছু কিছু তার সেরা যুবক আমাদের সমাজে আছে না নাই তার সেরা যুবক আছে কোরআন হাদিস মানে না ইসলাম মানে না তারা সব সময় উশৃঙ্খল জীবন যাপন করে বাপ মাও জানে না স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে পড়তে প্রেম করতে করতে সেঞ্চুরি করে ফেলায় এরকম যুবক নাই আগে বলতো প্রেমিক প্রেমিকা এখন আর তা বলে না এখন বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যুবকেরা কথা বলে না রে এখন আবার নতুন করে বলতেছে বিএফ জিএফ আছে না নাই এই সমস্ত বিএফ জিএফ রিলেশন করে আর জিকির করে বাবু খাইছো কি বলে বাবু খাইছো চাচা বুঝতেছে না বাবা এটা ছোট্ট বাবু না তিন মাসের বাবু না এটা ২৫ বছরের যুবক আর ২৫ বছরের যুবতী প্রেমিকা প্রেমিকের মুখে ফিডারটা ঢুকাইয়া দিয়ে বলতেছে বাবু খাইছো নাউজুবিল্লাহ বলবেন না এ নাউজুবিল্লাহ বলবেন না বিশ্বাস করেন বর্তমানে বাংলার জমিনে ওয়েস্টার্ন কালচারের নামে এর চাইতে বড় জঘন্য অপরাধ আর বাংলার জমিনে হতে পারে না অথচ তার বিচার নাই ২৫ বছরের ছেলে নিয়ে কলেজে ভার্সিটিতে লেখে লেখে কুত্তর মতো জোড়া লাগে প্রেম করতেছে কোনো বাধা নাই অথচ ১৬ বছরের মেয়ে যদি বিয়ে হয় মসজিদের হুজুর যায় জেলখানায় ভুল বললাম এ ভুল বললাম ছেলে মেয়েদের বিয়ের বয়স হলে বিয়ে দিতে হবে হুকুম কার অথচ বাংলাদেশে বিয়ে দেওয়ার কোনো আইন বলতেছে বয়স কমপক্ষে ২১ বছর না হলেও ১৮ বছর এর চাইতে কমে বিয়ে দেওয়া যাবে না তাহলে বিয়ে যদি না দাও যুবক যুবতী তো টাঙ্কি মারবেই কথা বলে না কেন ছেলে মেয়েদের ভেতরে প্রেম ভালোবাসা সৃষ্টি করেছেন কে আর ইসলামের সিস্টেম হলো প্রেম ভালোবাসা যুবক যুবতী হয়ে গেলে বাবা মাকে বিবাহ দিতে হবে হুকুম কার কিন্তু অনেক বাবা মা দেখা যায় বয়স হয় বিয়ে দেয় না বলে চাকরি নাই খাবে কি আরে ভাই রিজিকের ব্যবস্থা করে রেখেছে কে আল্লাহ বলছেন তোমরা সৃষ্টির ৫০,০০০ বছর আগে আমি আল্লাহ তাআলা রিজিক সৃষ্টি করেছি তাহলে আপনার ছেলের বইয়ে রিজিক দিবে কে তা আপনি যদি এই টেনশনে বিয়ে না করান আর আপনার ছেলে যদি মাগুরার পার্কে লেকে ঘোরে ছেলে যদি জাহান্নামে যায় হাদিস অনুযায়ী আদায়ুস আপনাকেও জাহান্নামে যেতে হবে কথা বোঝা যায় আপনি ছেলে মেয়েদের বিয়ে দেবেন না তারা ট্যাঙ্কি মারা বোঝেন না এ বোঝেন না তারা যদি জাহান্নামে যায় আপনাকেও জাহান্নামে যেতে এই জন্য ছেলে মেয়েদের বয়স হলে বিবাহ দিতে হবে হুকুম কার আরো জোরে বলেন কার আজকে যুবক যুবতীরা এই সমস্ত দেখে দেখে অশ্লীল সিনেমা ভিডিও ওয়েব সিরিজ এগুলো দেখে দেখে যুবক যুবতী নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো বন্ধ করার কোনো কথা নাই অথচ শাহবাগ চত্বরে দাঁড়িয়ে বড় একটা ফোঁটা কপালে লাগিয়ে বলেছে ওয়াজ মাহফিল বন্ধ করে দাও ওয়াজের জন্যই ধর্ষণ বেড়ে যাচ্ছে নাউজুবিল্লাহ বলবেন না এখন বলেন এই নাস্তিকের বক্তব্য কি মেনে নেওয়া যায় আরো বলেন মেনে নেওয়া যায় আচ্ছা হুজুররা ওয়াজ এসে কি কোনোদিন ধর্ষণ করতে বলে ধর্ষণের পক্ষে বলে তাহলে এর সাহস হলো কোন কায়দায় কথা বলেন না কেন আমরা বলতে চাই আলেম ওলামা ধর্ষণ করতে বলে না বরং আলেম ওলামা যুবক যুবতীদেরকে সুন্দর চরিত্র গঠন করে ফাতেমা খাদিজার মতো চরিত্র গঠন করতে বলে কথা বলে না কেন সুতরাং সেই বাংলার জমিনে কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে সব করোনা খেলি এই মাহফিলে ঢোকে নাকি বাজারে যায় না করোনার খুব বুদ্ধি ভাই বাজারে যায় না মার্কেটে যায় না আবার চালু হয়েছে গত ১৬ তারিখ থেকে সিনেমা হল বোঝেন নাই উদ্বোধন করেছে হিরু আলমের সাহসী হিরু আলম কথা বলেন সিনেমার হলে করোনা যায় না বাজারে করোনা যায় না মার্কেটে করোনা যায় না মসজিদে করোনা যায় কোরআনের মাহফিলে করোনা যায় এর চাইতে কুফুরি কথা বাংলার জমিন একটাও হতে পারে না
তার কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদেরকে হেফাজত করবে কে? কে রে ভাই? করোনা যদি যায় হলেও যাবে মাহফিলেও যাবে। ও আপনি হলে কুতাকুতি ছাড়িয়ে দিছেন আর মাহফিল বন্ধ নাকি? এই রকম বাহানা বাংলার জমিনে চলতে পারে না। মন খারাপ করতেছেন, কষ্ট পাচ্ছেন? আজকে একটা চলচ্চিত্র অভিনেতা জনক ফারুকি, কি নাম বললাম, এই ফারুকি বলেছে যে চলচ্চিত্র মুক্তি পাওয়ার জন্য যদি অনুমতি নিতে হয় মাহফিলেও অনুমতি নিতে হবে। 95% মুসলমানের দেশে অনুমতি নিয়ে মাহফিল করা লাগবে, এটা মানা যায়? আমি বলতে চাই তোমাদের সিনেমা তো অনুমতি নিতেই হবে, তোমাদের সিনেমাতে দেখতে হয় নায়িকার কপর কতটুকু রেখেছ, কতটুকু আলোক করেছ, কথা বলেন, যুবকের জিন্সের প্যান্ট কতটুকু পরাইছো, কতটুকু পেছনে ফাঁকা দিয়ে লেখে দিয়েছো এক বোক জ্বালা, এই জন্য তোমাদেরটা দেখতে হয়। কিন্তু কোরআনের মাহফিলের অনুমতি নিতে হলে অনুমতি নেওয়ার দরকার নাই। কোরআনের মাহফিল আমার কথা হয় না, বাপদাদার কথা হয় না, কোরআনের মাহফিল আল্লাহর কথা হয়, কথা বলেন ঠিক কি না? সুতরাং এই ষড়যন্ত্র মেনে নিতে পারি, কথা বলেন মেনে নিতে পারি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি উপাচার্য তিনি বলেছেন মাহফিল নাকি হলো বিনোদন কেন্দ্র। এখন বলেন আমরা কি বিনোদনের জন্য আসি নাকি কোরআন শুনতে আসি? ওনার সারা জীবন কনসার্ট দেখে অভ্যেস হয়েছে, যাত্রা দেখে অভ্যেস হয়েছে, ন্যাংটা ন্যাংটিকে দেখে অভ্যেস হয়েছে, ওর তো এমন মনে হবে। বাংলাদেশে একটা কথা আছে, মনের মধ্যে যা মুখ দে বাড়াই, মনের মধ্যে যা মুখ দে বাড়াই। সুতরাং এই সমস্ত নাস্তিক মুরতাদদের দিকে তাকালে হবে না, এই বাংলার জমিনে কোরআনের মাহফিল হবে, যারা মাহফিল বন্ধ করে দেবে তাদেরকে কাফের বলে ঘোষণা করা হবে। জি ঠিক আছে ঠিক আছে, বসেন বসেন বসেন, সবাই জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, একসঙ্গে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। তাহলে আদর্শ গ্রহণ করতে হবে কার? আরো জোরে বলেন, রসুলের জোরে বলেন কার? ওই রসুল কত রহমত ছিল, ওই রসুলের ওমর সম্পর্কে আমিনা বলেছেন, সবাই আমার দিকে লক্ষ্য করেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার ভাইরা চিকিৎসা বিজ্ঞানী গুণ বর্ণনা করে বলেছেন এই পৃথিবীর সবচাইতে কষ্টের কাজ হলো সন্তান প্রসব করা, কথা বলেন না কেন? আমার ভাইর আপনি আমি সন্তান প্রসব করিনি আমরা কিন্তু বুঝতে পারবো না, আমার মা জানে কত কষ্ট, আমার বউ জানে সন্তান প্রসব করার কত কষ্ট, এই পৃথিবীর শ্রেষ্ঠ কষ্ট হলো সন্তান প্রসব করা। ওই সন্তান প্রসব করতে গেলে কমপক্ষে এক বালতি পরিমাণ রক্ত শরীরের মধ্য থেকে বের হয়ে যায়, কিন্তু মা আমিনা বলেছেন আমি আমার সন্তান মুহাম্মদকে প্রসব করেছি, আল্লাহর কসম করে বলি ওই সন্তান প্রসব করার সময় আমি বিন্দু মাত্র বুঝতে পারি না। নবীকে রহমত করেছেন কে? আরো জোরে বলেন কে? নবী কেমন রহমত আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, নবীর একজন দুধমা ছিল তার নাম কি? হালিমা। জোরে বলেন নাম কি? আমার ভাইরা সেই সময় মক্কার সিস্টেম ছিল, সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানটা আরেকজনের কাছে লালন পালন করার জন্য দেওয়া হতো, কয়েক বছর লালন পালন করলে ওই সন্তানটা আবার বাড়িতে ফিরে আনা হতো। আমার নবী মুহাম্মদ সন্তান প্রসবের কয়েকদিন পরে ওই মক্কাই বাজার বসেছে, এই সন্তানটাকে কে লালন পালন করার জন্য নিয়ে যাবে? ওই তায়েফ থেকে, ওই তায়েফের ময়দান থেকে মহিলারা বের হয়েছে সন্তান গ্রহণ করার জন্য, কতগুলো মহিলা বের হয়েছে তার মধ্যে একজনের নাম হলো হালিমা। কি নাম? আরো জোরে বলেন কি নাম? হালিমা তুস সাদিয়া। হালিমা তুসাদিয়া তার স্বামীকে সঙ্গে করে বের হয়েছে, নবী কত রহমত বোঝানোর চেষ্টা করতেছি বাবাজি।
ওই হালিমাতু সাদিয়া যে গাদাটা নিয়ে রওনা করেছেন, এই গাদার কোনো শক্তি নাই, এই গাদার কোনো জোর নাই, পায়ের মধ্যে কোনো শক্তি না, গাদাটা নড়তে পারে না, এত আস্তে আস্তে হেঁটে যায়। ওই গাদাটা আস্তে আস্তে মক্কায় সন্ধ্যা লেগে গেছে, সমস্ত মানুষেরা সন্তান নিয়ে বাড়িতে ফিরে গেছে, কিন্তু হালিমাতু সাদিয়া ওই মক্কায় যাওয়ার পরে দেখে কোনো সন্তান পাওয়া যায় না। এমন সময় নবীর দাদা হলো আবু তালিব, কি নাম কথা বলেন, কি নাম আরো জোরে বলেন, কি নাম? নবীর দাদা আবু তালিব ওই কঠিন মুহূর্তে হালিমাতু সাদিয়াকে ডাকতে বলে, হালিমাতু সাদিয়া তুমি তোমার স্বামীটাকে নিয়ে আমার ঘরের মধ্যে একটু আসো। এমন সময় হালিমাতু সাদিয়া তার স্বামীটাকে নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকেছে, ওই ঘরের মধ্যে ঢোকার পরে আমার নবীর চোখের দিকে যখন চোখ দিয়েছে, নবীর মুখ থেকে এমন একটা নূরের ঝলকানি বের হয়েছে, সাথে সাথে হালিমা এবং তার স্বামী বলে, এই সন্তানকে ছেড়ে আমরা বাড়িতে ফিরব না। নবীর রহমত ছিল কি ছিল না, কথা বলেন ছিল কি ছিল না? আমার ভাইরা হালিমাতু সাদিয়াম ওই সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে যখন গাদার উপরে উঠেছে, কিতাব প্রমাণ করেন সন্তানটা বুকের মধ্যে নেওয়ার সাথে সাথে ওই বুকের স্তনগুলো শুকনো ছিল, কিন্তু নবীকে বুকের মধ্যে নেওয়ার সাথে সাথে ওই বুকের স্তনের ভেতরে আল্লাহ তাআলা দুধ দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না, আরো জোরে বলেন পারে কি পারে না? নবী কেমন রহমত, ওই ছোট্ট সন্তানকে কোলে নেওয়ার পরে ওই বিবি হালিমাতু সাদিয়া তার স্বামী যখন গাদার ওপরে চড়েছে, ওই গাদাটা পূর্বে হাঁটতে পারে নাই, জীর্ণ শীর্ণ শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কিন্তু কিছুক্ষণ পরে ওই নবী মুহাম্মাদকে নিয়ে গাদার ওপরে যখন উঠেছে, ওই গাদার ওপরে ওঠার সাথে সাথে এত জোরে হাঁটা শুরু করেছে, ওই যেইগুলো শক্তিশালী গাদা ছিল ওই গাদাগুলোকে ছেড়ে সবার আগে গাদাটা বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার সবাই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই, বলেন মারহাবা। নবীর মধ্যে শক্তি দান করে দিয়েছেন কে? ওই গাদার ভেতরে স্বাবলম্বী করে শক্তিটা দান করে দিয়েছেন কে? হালিমাতু সাদিয়া বলে, ও পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওই সন্তানটাকে নেওয়ার পরে আমার গাদাটা একেবারে শক্তিশালী সম্পূর্ণ হয়ে গেল। নবীর বয়স যখন 25 বছর, জোরে বলেন কত বছর? নবীর বয়স যখন 25 বছর হয়ে গেল, নবীর চাচা আবু তালিব নবীকে নিয়ে ওই মক্কার সবচাইতে ধনবতী রমণী যার নাম হলো খাদিজা, কি নাম বললাম আরো জোরে বলেন, কি নাম? ওই খাদিজাতুল কুবরা মক্কার সবচাইতে ধনবতী রমণী, ওই খাদিজাতুল কুবরার বাড়িতে নবীকে রাকালের চাকরি দিয়ে দিল। বলেন কিসের চাকরি, আরো জোরে বলেন কিসের চাকরি? নবীকে রাকালের চাকরি দেওয়ার পরে খাদিজা একদিন বারান্দা থেকে লক্ষ্য করে দেখে বেলকুনির ভেতন থেকে অন্যান্য রাকাল যারা ছিল ওই রাকালগুলো মেষের কাছে যায় না, দুম্বার কাছে যায় না, ছায়ার মধ্যে সব সময় বসে থাকে। এমন সময় মালিনী খাদিজা ডাকতে বলে, রাখালের রে তোমরা উদ্দুম্বা না ছড়াইয়া কেন ছায়ার মধ্যে বসে থাকো জানতে চাই। অন্যান্য রাখালেরা বলে, মালিনী খাদিজা সত্য করে বলতেছি, মুহাম্মদ যখন আপনার রাখাল হয়ে এসেছে আপনার কাছে আর কোনো রাখালের দরকার নাই, ওই মুহাম্মদ এমন একটা যুবক ওই মেজদেরকে দুম্বাদেরকে যেখানে থাকতে বলে সেখানে থাকে, যেখানে খাইতে বলে সেখানে খায়, যেখানে ঘুমাইতে বলে সেখানেই তারা ঘুমায়। নবী কত রহমত ছিল বাবাজি। খাদিজা বলেন, এটা তো কানে বলা সম্ভব, মুখে বলা সম্ভব, কানে শোনা সম্ভব, কিন্তু বাস্তবে হওয়াটা বড় কঠিন। খাদিজা এমন সময় তার সঙ্গী সাথীকে সাথে করে নি,
ওই মরুভূমির মধ্যে গেছেন, ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে অন্যান্য রাকালেরা যেই রকম কথা বলেছিল মুহাম্মদ সম্পর্কে, যেখানে থাকতে বলেছে দুম্বাদেরকে সেখানে শুয়ে আছে, যেখানে খাইতে বলছে সেখানে খাইছে, যেখানে ঘুমাইতে বলছে সেখানেই ঘুমাইছে, এখানে শেষ নয়, ওই নবীর মাথার উপর দিয়ে কোন রোদ পড়ে না, আকাশ থেকে একটা মেঘমালা এসে ওই নবীর মাথার উপরে দিয়ে ঘুরে ঘুরে নবীকে ছায়া দেয়। খাদিজা বড় আশেক হয়ে গেল, জীবনে কত মানুষ দেখেছি এই রকম যুবক তো কোনোদিন দেখি নাই যার মাথার উপর দিয়ে মেঘমালা ঘুরে বেড়ায়, যাকে মেঘমালা ছায়া দেয় এমন যুবক তো জীবনে কোনোদিন দেখি না। খাদিজা দেখার সাথে সাথে চিন্তা করে বলে এই যুবক মুহাম্মাদের চাকরি আউট। কি আউট কথা বলেন, কি আউট, চাকরি আউট হয়ে গেল। খবর পৌঁছে গেল তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব মনে মনে চিন্তা করেছেন, আমার ভাতিজা হয়তো মুহাম্মাদ কোনো অন্যায় করেছে, নতবা কেন চাকরি থেকে আউট করে দেবে। এমন সময় চাচা আবু তালিবি খাদিজার কাছে আসলো, খাদিজার কাছে এসে বলে আপনি কেন আমার ভাতিজার চাকরি আউট করেছেন, জানতে চাই জানতে চাই। এমন সময় খাদিজা ডাকতে বলে, চাচা আপনার ভাতিজাকে আমি আর আকাল হিসেবে দেখতে চাই না, আপনার ভাতিজা মুহাম্মাদকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। দেখিয়া নবীর মুজেজা ধন্য বিবি খাদিজা, জীবন যৌবন করলেন সমর্পণ, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি হলেন আমার জীবনের জীবন, সবাই আল্লাহর নবী নূরের নবী গো আপনি। শেষ করে দেবো নাকি? সবাই একটু একসাথে বলেন, আল্লাহর নবী দিনের নবী গো, আপনি হলেন আমার। মুহাম্মাদকে কি হিসেবে গ্রহণ করতে যাই, স্বামী হিসেবে? জোরে বলেন কি হিসেবে। এমন সময় চাচা আবু তালিব বলে, ও মালিনী, আপনি মক্কার সব চাইতে ধনবতী রমণী, হাজার হাজার উট আছে, হাজার হাজার দুম্বা আছে, হাজার হাজার গাধা আছে, আপনি আমার এই এতিম যুবককে, এতিম ভাতিজাকে আপনি কেন স্বামী হিসেবে গ্রহণ করতে চান? খাদিজা বলে, চাচা আপনার ভাতিজার ভেতরে আমি এমন একটা জিনিস দেখতে পেরেছি, আমি প্রয়োজনে আমার সব সম্পদ আপনার ভাতিজাকে দিয়ে দিব, তারপরও আপনার ভাতিজাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চাচা আবু তালিবের পরামর্শক্রমে খাদিজার বিয়ে হয়ে গেল, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে মক্কার কিছু কাফের আছে না নাই, তাদের মধ্যে সুলকনি হয় কি হয় না? আজকেও আমাদের দেশে সত্য কথা বললে, হক কথা বললে সুলকনি শুরু হয়, তার মানে বোঝা গেল বেগুন খাইলে সুলকনি হয় এই রকম লোক আছে না নাই, ইলিশ খাইলে সুলকনি হয় এই রকম লোক আছে না নাই। এখন বলেন তো দেখি, বেগুনের দোষ ইলিশের দোষ নাকি ওই ব্যক্তির দোষ? তার মানে বোঝা গেল ওই ব্যক্তির ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। এখন বলেন তো দেখি, ইলিশের দোষ নাকি ব্যারামের দোষ? কষ্ট পাচ্ছেন আপনারা, মন খারাপ করতেছেন? এখন বলেন তো পর্দা করতে হবে হুকুম কার? কষ্ট হচ্ছে আপনাদের? আরে ভাই টেনশন করে না, মাহফিল চলছে চলবে, কর্তৃপক্ষ বলতেছে টেনশন না, কোনো টেনশন আছে? জন্মছি একবার মৃত্যু হবে একবার, যেই কয়েকদিন বাঁচবো সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো, মুসলমানদের কোনো ভর নাই, মরলে শাহাদতের মর্যাদা দেবে কে? কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? এখন বলেন তো পর্দা করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন কার? ছেলেদের টাকলুর উপরে জামা পড়তে হবে হুকুম কার? টাকলুর নিচে পড়লে কবিরা গুনা হয়, কি গুনা হয়? তারপরে পর্দার বর খেলা পড়লে কবিরা গুনা হয়, কে বলছে? এখন আমি যদি এই কথা বলি, আপনার যদি চুলকানি শুরু হয় সমস্যা না? কথা বলেন,
এই বাংলার জমিনে হঠাৎ করে একজন বলে ফেললেন বাংলাদেশের জনস্বাস্থ্য ইনস্টিটিউট, কি নাম বললাম, এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের একজন পরিচালক যার নাম আব্দুর রহিম, কি নাম বললাম, এই আব্দুর রহিম বেচারাটা বলেছে আমার অফিসে তোমরা যারা চাকরি করো সবার প্রতি আমার একটা উদত্ত আহ্বান, মহিলারা হেজাব পরে আসবে আর ছেলেরা টাকদুর উপরে কাপড় পরবে। আলহামদুলিল্লাহ বলেন, তিনি যে হুকুমটা দিয়েছে এই হুকুম কি তার ব্যক্তিগত নাকি আল্লাহর, আরো জোরে বলেন কার, তাহলে এই হুকুমটা দেওয়ার পরে কি আমাদের খুশি হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা অত্যন্ত হতবাগা জাতি, আমরা খুশি হতে পারি নাই। অথচ টক শোতে এসে সাবেক একজন বিচারপতি বলল যারা হিজাব করতে চায় টাকনুর উপরে কাপড় পরতে চায় এরা হলো তালেবানের গোষ্ঠী। এটা কি মানা যাবে, কথা বলেন মানা যাবে? আপনি টাকনুর উপরে কাপড় পরেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি হিজাব পরেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আল্লাহর কাছে তৌবা করলে মাপও হতে পারে, কিন্তু সাবধান আল্লাহর কোন বিধানকে অস্বীকার করা যাবে, কেউ যদি পর্দার বিধান অস্বীকার করে টাকনুর উপরে কাপড় পরার বিধান অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। হুকুম কার, আরো জোরে বলেন কার। সুতরাং আমাদের সকলের উচিত, প্রশ্ন তো পরে বাবু, আজ করতে করতে প্রশ্ন